দেশের প্রতিষ্ঠাতা গবেষক সাংবাদিক কলাম লেখক সৈয়দ আবুল মকসুদকে ২৪ ফেব্রুয়ারি রাতে তৃতীয় দফা জানাজা শেষে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বরণ্য এই সাংবাদিকের জানাজা হয়েছে। সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এছাড়া দুপুরে তার পেশাগত জীবনের অন্যতম স্থান জাতীয় প্রেস ক্লাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানান, ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হঠাৎ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে তার বাবাকে স্কোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিন চিকিৎসকরা সন্ধ্যা ৭:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া আবুল মকসুদ পরিচিত ছিলেন সমাজ সংস্কৃতি ও রাজনীতির সমসাময়িক ঘটনাবলী নিয়ে সংবাদপত্রে লেখা কলাম এবং গবেষণামূলক প্রবন্ধের কারণে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লেখকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল মকসুদ। ১৯৬৪ সালে এম আনিসুজ্জামান সম্পাদিত সাপ্তাহিক নবযুগ পত্রিকায় তার কর্মজীবন শুরু হয়। পরে ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থিত সাপ্তাহিক জনতায় কাজ করেন কিছুদিন। আমি বাংলাদেশের পরিবেশের একজন নেতা হই বা কর্মী হই, আমি চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে এই যে সুন্দর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং ওনার যে একটা এই যে কি দেখানো হলো এখানে ডকুমেন্টারি, আমি অবাক হয়েছি, আমি জানতামও না। আমি আসলে কৃতজ্ঞ, আমি ঋণী, আমি একেবারেই ব্যক্তিগত প্রচার একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করি। ১৯৭১ সালে যোগ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে। ২০০৮ সালের ২ মার্চ তিনি সেখানকার সম্পাদকীয় বিভাগের চাকরি ছেড়ে দেন। পত্রিকায় সহজিয়া, করচা এবং বাগা তেঁতুল শিরোনামে কলাম লিখে পরিচিত পান সৈয়দ আবুল মকসুদ। তার সাহিত্য চর্চার শুরু হয় ৬০-এর দশকে কবিতা, গল্প ও প্রবন্ধ দিয়ে। ১৯৮১ সালে তার কবিতার বই বিকেল বেলা প্রকাশিত হয়। ১৯৮৭ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দারা, শিকো ও অন্যান্য কবিতা। মানবাধিকার, পরিবেশ, সমাজ ও প্রেম নিয়েও তিনি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালিউল্লাহ, মোহনদাস করমচাঁদ গান্ধী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণা করেছেন আবুল মকসুদ। আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে তিনি লিখেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি, দর্শন ও ভাসানী কাহিনী। সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন ও সাহিত্য, স্মৃতিতে ওয়ালিউল্লাহ। এছাড়া বিভিন্ন সময়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে তার পর্যবেক্ষণ এসেছে পত্রিকায় প্রকাশিত তার কলামগুলোতে। আবুল মকসুদের লেখা বইয়ের সংখ্যা ৪০-এর বেশি। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আবুল মকসুদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কবিতা, বিকেল বেলা, দারা শিকো ও অন্যান্য কবিতা, প্রবন্ধ, যুদ্ধ ও মানুষের মূর্খতা, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, ঢাকায় বুদ্ধদেব বসু প্রভৃতি, সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন ও সাহিত্য, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গোবিন্দ্রচন্দ্র দাসের গড় গেরস্থালী, ভ্রমণ কাহিনী, জার্মান জার্নাল, পারস্যের পত্রাবলী, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। সৈয়দ আবুল মকসুদ বাংলা একাডেমি পুরস্কার, ঋষিজ পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। আমি কিন্তু নিজেকে কবি মনে করি, যদিও আমি ২ মাস ৪ মাস পরে হয়তো অল্প কয়েক লাইন লিখি। যেটা আপনি বললেন যে এখন মানুষ জানে নানা রূপের কথা বললেন,
এটা আমার কাছে খুব ইয়ে লাগে যে আসলে কবিতাই তো লিখছি ছোটবেলা থেকে।